সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোডাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোশির আপনাদেরকে আজকে এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের সিএসএস এর পার্ট 35। তো এই পর্বে আমরা দেখব যে ইমেজ ফিল্টার কীভাবে ব্যবহার করতে হয়। তো এখানে প্রথমে আমি একটি ইমেজ নিব এমজি ট্যাগের মাধ্যমে, সোর্সের ভিতরে /, অ্যাসেটস ফোল্ডার, দেন হচ্ছে /, দিয়ে এখানে একটি ছবি রয়েছে contact.jpg, আমি ওই ছবিটি ইউজ করব, কন্ট্যাক্ট দেন হচ্ছে .jpg। ওকে, দেখতে পাচ্ছেন ছবি চলে আসছে। আমি এখানে জাস্ট অল্টারনেটিভ টেক্সট দিয়েছি গার্ল। ওকে, ছবিটা অনেক বড়, আমি ছোটো করে দিচ্ছি। তো এমজি ট্যাগকে ধরবো, এমজি ট্যাগকে ধরার পর একটি স্পেসিফিক একটি উইথ সেট করতেছি, ফর এক্সাম্পল 33% এবং হচ্ছে হাইট কাজ করবে হচ্ছে অটো দিচ্ছি। এবং হচ্ছে এখানে আমি নিচ্ছি আরেকটি, এখানে একটি ছবি রয়েছে, আমি আরেকটি ছবি এখানে নিয়ে আসবো। জাস্ট এই লাইনটিকে আমি ডুপ্লিকেট করবো Ctrl+D প্রেস করে, Ctrl+D দেখতে পাচ্ছেন যে এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। ওকে, আরেকটি ছবি এখানে চলে আসছে। এখন ছবিটি আমি একদম পাশাপাশি নিয়ে আসতে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে একটু গ্যাপ রয়েছে, আর কোনো গ্যাপ রাখতে যাচ্ছি না। তো এখানে ফ্লোট লেফট দিচ্ছে, ফ্লোট লেফট ভ্যালু ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন যে একদম পারফেক্টলি লেগে আছে। ওকে, তো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে দ্বিতীয় যে ছবিটা রয়েছে এই ছবিটা যেভাবে আছে এভাবেই থাকবে, এটা এটার উপরে আমরা কোনো কাজ করব না, আমরা দ্বিতীয় ছবিটা এখানে কাজ করব। তো এখানে আমি একটি ক্লাস দিচ্ছি, স্পেস দিয়ে ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, সে মনে করেন যে ক্লাসের নাম দিচ্ছে হচ্ছে ব্লার। ওকে, আপনি যে কোনো নামে ক্লাস নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে আমি ওই ব্লার ক্লাসটাকে ধরতেছি, ব্লার ক্লাসটিকে ধরে দেন এখানে সিএসএস এর একটি প্রপার্টি আমরা ইউজ করব, ফিল্টার, ফিল্টার প্রপার্টি, দেন কোলন দিয়ে এখানে ভ্যালু হবে ব্লার। এটা আপনি আপনার মতো করে ইচ্ছা করতে ইউজ করতে পারবেন, এটা আমি যেটা দিচ্ছি এটাই কিন্তু দিতে হবে, বাট এই ক্লাসের নাম আপনি যেটা করছেন এটা দেন, কোনো প্রবলেম নেই। ওকে, ব্লার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেমি কোলন দিয়ে শেষ করে দিচ্ছি। ওকে, এখন ব্লার লেখার পর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে আমি লিখতেছি 2 pixels, এবং যখন আমি 2 pixels লিখতেছি এখানে ছবিটা খেয়াল করে নিতে কিন্তু ব্লার হয়ে গিয়েছে। ওকে, যদি আপনি 1 pixel দেন আরেকটু কম ব্লার হবে, ঠিক আছে, এরকম। যদি আপনি 10 pixel দেন অনেক বেশি ব্লার হয়ে যাচ্ছে। ওকে, যাক আমি 2 pixel দিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছে যে নর্মাল ইমেজ আর এখানে যে ফিল্টার ব্লার ইউজ করছে দুইটার মধ্যে পার্থক্য কী। ওকে, তো এরকম আরও কিছু ফিল্টারের ভ্যালু রয়েছে যেগুলো আমরা দেখবো। এখানে আমি নতুন করে আরেকটি ইমেজ নিচ্ছি, Ctrl+D, দেন হচ্ছে ব্লারের পরিবর্তে এখানে ক্লাস নিচ্ছি ব্রাইটনেস, ফর এক্সাম্পল ব্রাইটনেস BRIGHTNESS। ওকে, দেন এই নিচে ব্রাইটনেস এই ক্লাসটিকে আমি ধরতেছি GSTNESS, দেন ফার্স্ট সেকেন্ড ব্যাকে শুরু শেষ করতেছি এন্টার। এখানেও ফিল্টার, দেন হচ্ছে কলন দিচ্ছি আমি, কলন দেওয়ার পর এখানে হবে ব্রাইটনেস, দেন ফার্স্ট ব্যাকে শুরু শেষ করতেছি সেমি কলন দিয়ে শেষ করে দেব। ওকে, তো এখানে ভ্যালুটা ইউজ করতে হবে পার্সেন্টেজে, সে আমি যদি 100% ইউজ করি ছবিটি যেরকম ছিল এরকমই কিন্তু আছে, কোনো পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাট এখানে যদি আমি 100 পরে আমি একটু বৃদ্ধি করি ভ্যালুটা 150%, দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস কিন্তু ছবির বেড়ে গিয়েছে। আপনারা যদি প্রথম ছবি এবং তৃতীয় ছবিটা খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন পার্থক্যটুকু। সে আমি আরও বাড়িয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল 250 pixels, দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অনেক বেশি বেড়ে গিয়েছে। যাই হোক, আমি এত বেশি রাখতে যাচ্ছি না, আমি 200 pixels দিচ্ছি। ওকে, এরপরে আমি এই ছবিটাকে আবারও ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করার পর এখানে এখন ব্রাইটনেস ইউজ করবো না, সে আমি অন্য একটি ক্লাস ইউজ করতেছি কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট, তো এই ক্লাসটি ইউজ করবো কন্ট্রাস্ট, দেন সেকেন্ড ব্যাকে শুরু শেষ করতেছি এন্টার। এখানে আমরা ফিল্টার প্রপার্টি ইউজ করবো কন্ট্রাস্ট, দেন হচ্ছে ফার্স্ট ব্যাকে শুরু শেষ সেমি কলন দিয়ে শেষ করে দিচ্ছি। এখানে সে আমি ইউজ করতেছি 150%, তো কটা একটু এটার থেকে একটু ডার্ক হয়ে গিয়েছে, আমার কাছে মনে হচ্ছে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আপনারা যদি দুইটা ছবি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। ওকে, 150 পরিবর্তে যদি আমরা 200 ইউজ করি, এখন বোঝা যাচ্ছে যে এই ছবি এবং এই ছবিটির মধ্যে যে পার্থক্য। ওকে, তো এটি হচ্ছে কন্ট্রাস্ট। ওকে, নেক্সট আমি আবারও ডুপ্লিকেট করতেছি, তো এখানে আমি ক্লাস ইউজ করতেছি গ্রে স্কেল, ফর এক্সাম্পল গ্রে স্কেল, দেন আপনি এই ক্লাসটিকে কল করেন। আমি এই ক্লাসটিকে ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করার পর এখন এখানে কন্ট্রাস্টের পরিবর্তে দুইটাতে একসাথে সিলেক্ট করে ডিলেক্ট করব এবং এখানে গ্রে স্কেল অ্যাড করে দিচ্ছি। ওকে, গ্রে স্কেল, আর এখানে পার্সেন্টেজ দিচ্ছি আমি 100%। তারপরে দেখতে পাচ্ছেন যে এই ছবিটি অরিজিনাল ছবিটি হচ্ছে এটি, আর গ্রে স্কেল একটু গ্রে টাইপের কালার হয়ে গেছে। ওকে, 100% দিলে পারফেক্টলি, হ্যাঁ ঠিকঠাক মতোই রয়েছে। এখন আমি সে নতুন আরেকটি ইমেজ নিয়ে আসতেছি Ctrl+D, আমি
just grayscale পরিবর্তে ইউজ করতেছি হচ্ছে ইনভার্ট ইনভার্ট তারপর এই জায়গাকে এটাকে কপি করে নিচে পেস্ট করে দিচ্ছি আর এখানে grayscale পরিবর্তে হবে হচ্ছে ইনভার্ট তো আমি এখানে grayscale ডিলিট করে দিচ্ছি দেন হচ্ছে ইনভার্ট অ্যাড করে দিচ্ছি তো পার্থক্যটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো এখানে 100% পরিবর্তে আমি একটু কমাই দেখি ভ্যালু 50% করে দিচ্ছি এখানে 50% গুলো দেখাই যাচ্ছে না যদি আমরা 100% করি তাহলে এটা পরিবর্তনটা আমরা বুঝতে পারতেছি যদি আমি 150% করি আরো চেঞ্জ হয়ে যাচ্ছে যাই হোক আপনারা এগুলো ভ্যালুগুলো চেঞ্জ করবেন যদি ভ্যালুগুলো চেঞ্জ করে নিজেরাই অনেক কিছু বুঝতে পারবেন ওকে 150 ফর এক্সাম্পল আমি এখানে রাখতেছি অথবা 100 রাখতেছি ওকে আমরা এখানে নতুন করে আরেকটি ইমেজ নিচ্ছি এটাকে আবার ডুপ্লিকেট করতেছি আর এখানে ইনভার্টের পরিবর্তে আমরা ইউজ করতেছি অপাসিটি অপাসিটি ওকে দেন আমরা ইনভার্ট এতটুকুকে কপি করে নিচে আবারও পেস্ট করতেছি এবং ইনভার্টের পরিবর্তে আমরা এখানে ইউজ করতেছি অপাসিটি অপাসিটি ওকে আর এখানে 100% পরিবর্তে এখানে আমি স্পেস দিতে যাচ্ছি না 100% পরিবর্তে এখানে আমি সেই 50% ইউজ করে দেখি 50% দেখতে পাচ্ছেন যে একটু হালকা হয়ে গিয়েছে ঠিক আছে খেয়াল রাখবেন যে এটা অরিজিনাল পিকচার এটা হচ্ছে আমাদের যে ইফেক্টটা কাজ করতেছে এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ইফেক্টই কিন্তু ডিফারেন্ট ওকে তো আমরা এখানে নতুন করে আবার একটি ইমেজ ডুপ্লিকেট করতেছি এবং এখানে অপাসিটির পরিবর্তে ক্লাস ইউজ করতেছি হচ্ছে স্যাচুরেট স্যাচুরেট ওকে দেন আমরা এখানে এতটুকু কপি করে নিচে পেস্ট করে দিচ্ছি আর এখানে দুইটার ভ্যালু লেখাটা জাস্ট চেঞ্জ করে আমরা স্যাচুরেট অ্যাড করে দিচ্ছি এবং এখানে এখন 50% এখানে থাকবে না সে মনে করেন যে আমি দিচ্ছি 5 দেখতে পাচ্ছেন যে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আপনাকে জাস্ট ভ্যালু ইউজ করতে হবে 3 2 1 সে 6 দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হচ্ছে আমি সে 5 এটাই মনে করেন যে রেখে দিচ্ছি ওকে আমি এটাকে আবারও ডুপ্লিকেট করতেছি ডুপ্লিকেট করার পর এখানে মনে করেন যে দিচ্ছে হচ্ছে ক্লাস সেফিয়া নামে SEPIA দেন হচ্ছে আমি জাস্ট এতটুকু কপি করতেছি কপি করার পর নিচে পেস্ট করে দিচ্ছি দেন হচ্ছে এখানে স্যাচুরেটের পরিবর্তে হবে হচ্ছে সেফিয়া SEPIA আমরা ভ্যালু ইউজ করবো না পার্সেন্টেজ ইউজ করবো 100% ওকে তো দেখতে পাচ্ছেন যে এটা একটু অন্যরকম আরও অন্যরকম লাগতেছে যাই হোক তো আমরা এখানে আরেকটি ছবিকে ডুপ্লিকেট করি এটিকে আবার ডুপ্লিকেট করলাম এখানে সেম ক্লাসের নাম দিচ্ছে হচ্ছে ড্রপ শ্যাডো আপনারা অলরেডি জানেন শ্যাডো নিয়ে কীভাবে কাজ করতে হয় যাই হোক এখানে শ্যাডোর ইফেক্ট আমরা দেখতে পাবো ড্রপ শ্যাডো এবং এখানে আমি এটুকু কপি করতেছি কপি করার পর নিচে পেস্ট করতেছি সেফিয়া এটার পরিবর্তে আমি এখানে ইউজ করতেছি ড্রপ হাইফেন শ্যাডো ওকে ড্রপ শ্যাডো এখানে 100% হবে না এখন 100% বাদ দিচ্ছে এখানে মনে করেন যে প্রথমে বেরোচ্ছি 8 পিক্সেল পরের বেরোচ্ছি 16 পিক্সেল দেখতে পাচ্ছেন যে একটা শ্যাডো তৈরি হয়ে গেছে ওকে এখন এটা কতটুকু ব্লার হবে ফর এক্সাম্পল 20 পিক্সেল ওকে দেখতে পাচ্ছেন যে ইফেক্টটা পড়েছে এখন এটার কালার কী হবে কালার মনে করেন যে গ্রিন এবং দেখতে পাচ্ছেন গ্রিন কালারের একটি ইফেক্ট কিন্তু এখানে পড়েছে ক্লিয়ার তো আপনি ফিল্টারের মাধ্যমে এই ড্রপ শ্যাডো এই ধরনের শ্যাডো কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারতেছেন ক্লিয়ার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইমেজ ফিল্টার কীভাবে ব্যবহার করতে হয় বা ফিল্টার প্রপার্টি কীভাবে ব্যবহার করতে হয় আপনারা অনেক ওয়েবসাইটেই দেখবেন যে এই ধরনের স্টাইল কিন্তু থাকে ইমেজের উপরে ওকে আশা করি আপনাদের ভালো লাগবে টিউটোরিয়ালটি তো নেক্সট টিউটোরিয়াল আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ